হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করতে চলেছি, যেই ট্রিক্সগুলো তোমরা যদি তোমাদের চ্যানেলে ব্যবহার করো, অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম নিয়ে আসতে পারবে। তোমরা যারা নতুন ইউটিউবার, তোমাদের চ্যানেলে যাদের ভিডিওতে ভিউজ এবং চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম আসছে না, তোমরা যারা হতাশার মধ্যে দিয়ে রয়েছে, যে এমনকি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইউটিউবার ভিডিও বানাবে না, কারণ ইউটিউব তোমাদের আর ভালো লাগছে না, কারণ ইউটিউবে তোমাদের ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, ওয়াচ টাইম আসছে না, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। কারণ এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই বানানো হয়েছে যারা কিনা যাদের চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বাড়াতে পারছে না, তাদের জন্য আমি কিছু ট্রিক্স নিয়ে এসেছি, যেই ট্রিক্সগুলি অ্যাপ্লাই করলে অবশ্যই তোমাদের চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সকল কিছু আসবে। তাই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি কেউ কিন্তু একটু বিন্দু মাত্র স্কিপ করবে না, ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের বলা ট্রিক্সগুলো তোমার কী বলবো, মোটিভেশান করে দেবে এবং মোটিভেট করে দেবে তোমাকে আগে ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে প্রতিদিন আমি ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, নাম্বার ওয়ান ট্রিক্স যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কি, তোমরা অনেকেই আছো, তোমরা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের যে কন্টেন্টটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে রাখো না, বা সিলেক্ট বলতে কি, নিজের থেকে সিলেক্ট করতে রাখতে হবে যে আমি এই কন্টেন্টের উপর ভিডিও বানাবো। কন্টেন্ট বলতে কীরকম, এই যেমন আমি কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও বানাই, এটা হচ্ছে একটা কন্টেন্ট। দুই নম্বর কীরকম কন্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে ব্লগ হচ্ছে একটা কন্টেন্ট, একটা হচ্ছে, তিন হচ্ছে এডুকেশন একটা কন্টেন্ট, চার হচ্ছে কুক হচ্ছে একটা কন্টেন্ট, তা এইগুলো, তারপর হচ্ছে কী বলবো, টেক হচ্ছে একটা কন্টেন্ট, এইগুলোকে কন্টেন্ট বলা হয়। তোমাকে সিলেক্ট করে নিতে হবে তুমি কোন কন্টেন্টের উপর ভিডিও বানাবে। আমি যেমন ইউটিউবের কন্টেন্টের উপর ভিডিও বানাই, এবার এই ইউটিউব কন্টেন্টের উপর আমাকে এবার ভিডিও বানিয়ে যেতে হবে বা এগিয়ে যেতে হবে, ঠিক তেমনিভাবে তোমাকেও কিন্তু কন্টেন্টটা সিলেক্ট করে নিতে হবে। কারণ কন্টেন্ট যদি তোমরা সিলেক্ট না করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কখনো গ্রোথ আসবে না। তো এটা তোমরা প্রথম ট্রিক্স আমি তোমাদের বলতে পারি, এটা তোমরা আগে সিলেক্ট করে নেবে। আর কন্টেন্ট সিলেক্ট করার সময় ইউটিউবের যে ব্যানার আছে সেই ব্যানারেও কিন্তু তোমরা লিখে দেবে কোন কন্টেন্টের উপর তোমরা ভিডিও বানাও, এবং তোমার যে অ্যাবাউট সেকশনটা আছে ইউটিউব চ্যানেলের, মানে ইউটিউব চ্যানেলের যে অ্যাবাউট সেকশন, সেই অ্যাবাউট সেকশনেও তোমরা লিখে দেবে তোমরা কোন কন্টেন্টের উপর ভিডিও বানাও এবং কোন কন্টেন্ট তোমরা এখানে আপলোড করে রাখো, ঠিক আছে? তাহলে এটা সুবিধা হবে তোমার চ্যানেলে ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার আসতে, ঠিক আছে? তো এটা করে নিলে, এবার নাম্বার টু টিপস, ঠিক আছে? তোমরা কী করো, তোমরা তোমাদের চ্যানেলে একটি মাত্র ভিডিও আপলোড করার পরপরই ভাবো যে হয়তো এখান থেকে ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে, কিন্তু পরবর্তীতে দেখো ভিউজ আসছে না এবং সাবস্ক্রাইবার আসছে না। ফলে কী করো, তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো, স্টেটাসে শেয়ার করো, ফেসবুক হচ্ছে মেসেঞ্জারে শেয়ার করো, ইনস্টাগ্রামে শেয়ার করো, সমস্ত জায়গায় শেয়ার করো, অথচ তাও দেখছো তোমার চ্যানেল সেই অর্থে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, ওয়াচ টাইম আসছে না, তোমরা হতাশা হয়ে যাচ্ছ বা তোমরা ভাবছো ইউটিউব তোমাদের জন্য নয়, তোমরা ইউটিউব থেকে বেরিয়ে যাচ্ছ, তারপরে আবার কোন ভিডিও দেখছো মোটিভেট হচ্ছো, আবার এসে কাজ করছো, তো এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমাকে যেটা করতে হবে সেটা আমি তোমাদের এখন বলছি, সেটা হচ্ছে কি, প্রথমে তোমরা কিন্তু একটা ভিডিও আপলোড করে কখনো কাউকে শেয়ার করবে না। আমি তোমাদের বলছি তোমরা অন্তত 20খানা ভিডিও, আবারও বলছি 20খানা ভিডিও আলাদা আলাদা কন্টেন্টের উপর তোমরা ভিডিও বানাও। আলাদা আলাদা কন্টেন্ট বলতে এরকম না যে তোমরা ব্লগ বানাবে, এডুকেশন বানাবে, কুক বানাবে। দেখো তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো তুমি কুক রিলেটেড ভিডিও বানাও, এই কুক রিলেটেড ভিডিওর মধ্যে তোমাকে 20খানা কন্টেন্টের উপর ভিডিও বানাতে হবে, মানে কি রান্না বিষয়ে তোমার চ্যানেল, কিন্তু বানাতে হবে 20খানা রান্নার টাইপ। যেমন হতে পারে, ধরো তুমি আজকে মটন বিরিয়ানি কীভাবে বানাই, ধরো কীভাবে আজকে হচ্ছে দেখালে যে চিকেন বিরিয়ানি বানাই, আজকে দেখালে কীভাবে কী বলবো ইলিশ মাছ বানাই, তারপর কীভাবে ভাপা ভেটকি মাছ, তারপর হচ্ছে কীভাবে বলবো, তারপরে হচ্ছে মালাই চমচম, এইসব মানে অন্যান্য, মানে এই সমস্ত কন্টেন্টের উপর তোমাকে ভিডিও বানাতে হবে, মানে আলাদা আলাদা, মানে হচ্ছে ভিডিও বানাতে হবে, বা বলতে পারো আলাদা আলাদা টপিক। হ্যাঁ, এইবার মনে পড়লো, আলাদা আলাদা টপিক, কন্টেন্ট কিন্তু তোমার একটা, সেটা ব্লগ হোক, এডুকেশন হোক, আর হচ্ছে টেক হোক, কিন্তু তোমার যে ভিডিও টপিক থাকবে সেটা কিন্তু আলাদা আলাদা, সেটা এবং থাকবে সেটা হচ্ছে 20খানা। এই 20খানা ভিডিও তোমার চ্যানেলে যেদিন হয়ে যাবে আপলোড করা, তার পরের মুহূর্তে তোমরা কী করো, সেইগুলোকে শেয়ার করতে পারো, সেটা তোমার আত্মীয়দের মধ্যে শেয়ার করতে পারো, তো তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বন্ধুবান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কে শেয়ার করতে পারো, ঠিক আছে? এর জন্য কিন্তু অনেকে এটাও করে যে ফেসবুকে সাব ফর সাব, তোমরা অনেকেই জানো ফেসবুকে অনেক গ্রুপ থাকে যে যেই কন্টেন্টের উপর ভিডিও বানায়। এই যেমন ধরো আমি আমার এই
কি বলে ইউটিউব কন্টেন্টের উপর ভিডিও বানায়, ইউটিউব কন্টেন্টের উপর যারা ভিডিও বানায় তারা সার্চ করে ফেসবুকে গিয়ে ইউটিউব সাবস্ক্রাইবার, ঠিক আছে, তারা সেখানে গিয়ে সাব ফর সাব করে। এবং তোমরা যদি কেউ কি বলবো কুক রিলেটেড ভিডিও বানাও, তোমরা সেটা ফেসবুকে গিয়ে কুক রিলেটেড হচ্ছে গ্রুপ খুঁজতে পারো যেখানে কিনা সাব ফর সাব হয়, সেটাও তোমরা সার্চ করে সেখানে তোমরা সাব ফর সাব করতে পারো, তোমরা তোমাদের লিঙ্ক শেয়ার করতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের একটাই সাজেশন দেবো, যখন তোমরা সাব ফর সাব করবে ফেসবুকে, তখন সাব ফর সাব করার সময় যখন লিঙ্ক শেয়ার করবে তার নিচে কমেন্ট বক্সে লিখে দেবে যে, বা কমেন্ট বলতে কি ওই যে যখন এটা লেখা থাকে না রাইট বক্স, ওই রাইট বক্সে তোমরা কি লিখে দেবে বলো তো, সাব ফর সাব করার সময় যখন লিঙ্কটা শেয়ার করবে তখন হচ্ছে তোমরা লিখে দেবে রাইট পোস্টে যে আপনারা হোক বা আপনি করে বলো বা তুমি করে বলো, সে যাই বলে বলো কর না, এরকমভাবে লিখে দিতে পারো যে আপনারা আমার চ্যানেলের এই ভিডিওটি দেখুন, দেখে বলুন যে কোনো ভুল আছে কি না, ভুল ত্রুটি আছে কি না, তাহলে আমি সংশোধন করে নেবো। এটা বলার পর সেই সমস্ত মানে গ্রুপে যারা আছে তারা কিন্তু তোমার সেই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করে তারা দেখবে যে সত্যি এর কিছু ভুল আছে কিনা দেখবে, আর তখন কিন্তু তোমার ওয়াচ টাইম ইনক্রিজ হবে, আর এইভাবে ওয়াচ টাইম ইনক্রিজ হয়ে কিন্তু ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে। কখনো এরমভাবে বলবে না যে আমার ভিডিওটি দেখো সাব ফর সাব, মানে সাব ফর সাব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেউ কিন্তু এইটা করলে হবে না, কিছু নতুনত্ব করে তোমাকে কিন্তু সাবস্ক্রাইব অর্জন করতে হবে সাব ফর সাবে, ঠিক আছে। তো এটাও তোমরা করতে পারো, এবং সেটা বলে রাখি তোমরা যেই কন্টেন্টের উপর ভিডিও বানাও সেই কন্টেন্টের সাব ফর সাবে, ঠিক আছে। যেমন ধরো আমি কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও বানাই, এই ইউটিউব রিলেটেড ভিডিও আমি বানাই বলে কিন্তু তোমরা ইউটিউব রিলেটেড অডিয়েন্স বলে কিন্তু আমার ভিডিও কিন্তু তোমরা কিন্তু দেখো, ঠিক আছে। আমি যদি ইউটিউব রিলেটেড ভিডিও বানাই এবং তোমরা যদি কুক রিলেটেড দেখতে ইন্টারেস্ট হও তাহলে কিন্তু আমার ভিডিও তোমরা দেখবে, একদমই দেখবে না। তাই সবসময় তোমার ভিডিওর যে টপিকের উপর যারা ইন্টারেস্টে তাদের ওখানে গিয়ে বা তাদের গ্রুপে গিয়ে কিন্তু তোমরা সাব ফর সাব করো। তো এইগুলোই বলছিলাম, এইগুলোই হচ্ছে মেন কন্টেন্ট, মেন ট্রিক্স এবং ট্রিক্স, ঠিক আছে। তো এইগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো তোমরা তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সকল কিছু কিন্তু গেইন করে নিতে পারো। এর বেশি কিছু ট্রিক্স হয় না, এবং তার থেকে বড় ট্রিক্স যেটা আমি সেটা বলবো, ইউটিউবে যত বড় ভিডিও আপলোড করে যাও, কারণ ইউটিউবে ভিডিও তুমি যত তোমার চ্যানেলে ভরিয়ে দেবে এবং যত তোমরা তোমাদের চ্যানেলে কাজ করবে এবং প্রতিদিন যদি রেগুলারিটি মেনটেন করো, এবং যদি ইউটিউবে একটি তাক এরকম না যে আজকে চারটে জোশ করে একটা ভিডিও বানিয়ে কি বলবো আপলোড করে দিলাম তারপরের দিন আর হয়ে গেলাম নেলাবেলা, তারপরে আর কিন্তু হবে না। তাই আমি বলতে চলেছি যে তোমরা যদি প্রতিদিন এক ধাঁচে যদি এগো, প্রতিদিন যদি চারটে করে ভিডিও আপলোড করো তাহলে প্রতিদিন বানাও, যে করে হোক চারটে করে ভিডিও কিন্তু বানাবো, এবং সেটা বানাবো 5 মিনিটের উপরে, আবারও বলছি 5 মিনিটের উপরে, কারণ কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয় সেই ভিডিওটা থেকেই কিন্তু তুমি তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে মাইলস্টোন সেটাই কমপ্লিট করে তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে টাকা পয়সা ইনকাম করতে পারবে। তো আজকের ভিডিওতে এই কটা ট্রিক্সই বলা ছিল, ট্রিক্সগুলো কেমন লাগলো জানাবে, ভিডিওটি যদি সত্যি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই, তো পরবর্তী ভিডিওটা দেখাচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থেকো, ধন্যবাদ সবাইকে।